প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করার জন্য আসলাম। আপনারা অবশ্য এখন স্ক্রিনে দেখতেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চাঁপাইনবাবগঞ্জের কার্যালয়ে সকে বর্ণিত পদসমূহে জেলা জজ ও অর্ধস্থন আদালত সমূহ এবং বিভাগীয় বিশেষ জজ আদালত সমূহ কর্মরত কর্মচারী নিয়োগ বিধিমালা দেওয়া আছে। দেখেন এখানে বর্ণিত সরাসরি লোক নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে সহস্তে সরকারি চাকরির আবেদন ফর্ম পূরণপূর্বক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নম্বর, পদের নাম, বেতন স্কেল গ্রেড, পদের সংখ্যা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। এক নম্বর স্টেনোগ্রাফার 11,000 টাকা হইতে 26,590 টাকা, গ্রেড 13, পদের সংখ্যা 1টি, বয়স 18 হতে 30 বছর, মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স 32 বছর। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, শর্ট হ্যান্ডের গতি প্রতি মিনিটে ইংরেজি 100 শব্দ এবং বাংলা 80 শব্দ, টাইপের গতি প্রতি মিনিটে ইংরেজি 35 শব্দ এবং বাংলায় 30 শব্দ। 2, বেঞ্চ সহকারী 9,700 টাকা হইতে 23,490, গ্রেড 15, পদের সংখ্যা 1টি, বয়স দেওয়া আছে, স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, গাড়ি চালক 9,300 টাকা হইতে 22,490 টাকা, গেট 16, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক ন্যূনতম অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, বৈধ বিআরটিএ লাইসেন্স থাকতে হবে, তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার পাবেন, অফিস সহায়ক 8,250 টাকা হইতে 20,010 টাকা, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো দেখেন এখন যেখানে শর্তাবলী দেওয়া আছে সেগুলো আমি এখন দেখাচ্ছি। নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হবে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ স্থায়ী নাগরিক হতে হবে, মুক্তিযোদ্ধা স্থায়ী বাসিন্দা ও নাগরিকত্ব সনদপত্র ভুয়া প্রমাণিত হলে আবেদন অথবা নিয়োগ সরাসরি বাতিল করা হবে এবং আবেদনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদন ফর্মের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে। দেখেন, ক, পৌরসভার মেয়র বা অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ক, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সার্টিফিকেট বা প্রশংসাপত্র ও সকল অভিজ্ঞতার সনদপত্রের প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা রঙিন 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, উপদেষ্টা কর্তৃক প্রতিস্বাক্ষরিত মূল সনদপত্রে সত্যায়িত অনুলিপি আবেদন পত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে। এরূপ সনদপত্র ব্যতীত অন্য কোনো সনদপত্র মুক্তিযোদ্ধা সনদপত্র হিসাবে গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর বয়সের ক্ষেত্রে দেওয়া আছে, দেখেন প্রার্থীর বয়সসীমা 2/12/2021 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25/3/2020 তারিখে সর্বোচ্চ 30 বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। দেখেন এখানে আরেকটা বলছে, আবেদনকারীকে খামের উপর পদের নাম উল্লেখ পূর্বক বিচারক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চাঁপাইনবাবগঞ্জ বরাবর আগামী 2/12/2021 তারিখের মধ্যে সরাসরি বা ডাকযোগে স্বহস্তে লিখিত স্বাক্ষরযুক্ত বাংলায় আবেদন, নাম, মাতার নাম, পিতার নাম, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, কোটার নাম, নিজ জেলার নাম, মোবাইল নম্বর বা ইমেল নম্বর যদি থাকে, পূর্ণ নামের স্বাক্ষর প্রেরণ করতে হবে। সরাসরি আবেদন পত্রের ক্ষেত্রে জেলা জজ ভবন 2-এর 2তলায় স্টেনোগ্রাফার এর কক্ষে সকাল 9 ঘটিকা হইতে বিকাল 5 ঘটিকা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে আবেদনপত্র গ্রহণ করা হবে। দেখেন এখানে আরেকটি নিয়ম দেওয়া আছে, অবশ্যই আবেদনকারীকে বিধি মোতাবেক প্রযোজ্য ক্ষেত্রে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, আর অবশ্যই ঠিকানা উল্লেখ করতে হবে। বর্তমান ঠিকানা প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে প্রার্থীর নাম ঠিকানা উল্লেখ করব। 10 টাকা মূল্যের ডাক টিকিট যুক্ত করে 10 ইঞ্চি/4.5 ইঞ্চি ফেরত খাম অবশ্যই সংযুক্ত করে দিতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে, আর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা উপযুক্ত বিবেচিত হলে নিয়োগপত্র প্রদান করা হবে। যদি বন্ধুরা আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।